কতক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে চলেছি, কিন্তু এই ফ্ল্যাটের লোক তো দরজায় খুলছে না। শুনেছি গত কয়েকদিন আগে নাকি এরা ভাড়া এসেছে, আর এদিকে মাসটাও হয়ে গেছে, তাই আসলাম চাঁদা নিতে। একটু করে দরজা খুললো একটা চশমা পরা মহিলা। প্রথমে আমাকে পা থেকে মাথা অবধি পরখ করে নিল, তারপর বলল, কি চাই এখানে? তোমাকে তো চিনি না। আন্টি, আপনি আমায় চিনবেন না, আমি এলাকাতেই থাকি। আসলে গতকাল মাস শেষ হলো, তো তাই চাঁদাটা নিতে এসেছি। কিসের চাঁদা? ও, আপনাকে তো বলা হয়নি, আসলে এই এলাকাতে আমরা ছেলেরা মিলে একটা অনাথ আশ্রম চালাই, আর সে আশ্রমের সব খরচ এই এলাকা থেকে আসে। প্রতি মাসে এলাকার সবাই 100 করে টাকা চাঁদা দেয়। আমরা এসব দিতে পারবো না। কি আন্টি, বাচ্চাদের লেখাপড়া আর খাওয়া দাওয়ার জন্য 100 টাকা চাঁদা দিতে পারবেন না? মাসে মাসে তো মনে হয় 250 টাকা দামি লিপস্টিক ঠিকই চেঞ্জ করেন। বেয়াদব, কি বললে? কেন, কানে সমস্যা নাকি? আপনাকে এই মাসে মাফ করলাম, আগামী মাসে টাকা ঠিকই নিতে আসব। যদি তখন টাকা না পাই তাহলে সমস্যা হবে। কি সমস্যা করবে তুমি? আন্টি, টাকাটা আমরা ফুর্তি করতে চাইনি, বরং বাচ্চাদের মুখের হাসির জন্য চাইছি। আর যদি আপনি না দেন তাহলে আপনি এই এলাকাতে টিকতে পারবেন না। ওই, তোর নামটা কি? আমি রাজ। তোর নামে আজই এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিব। হাসাইলেন আন্টি, চেয়ারম্যানই চলে আমাদের পাওয়ারে। যাই হোক, আমি আমার কথা বলে গেলাম, আগামীতে যেন টাকাটা ঠিক মতো পাই। বলতে না বলতে মুখের উপর দরজা বন্ধ করে দিল। মাসে 100 টাকা দিতে পারবে না, এমন কিপটা মহিলা জীবনেও দেখিনি। টাকা তো আমি নিয়েই ছাড়বো, যা হবে দেখা যাবে। আমি ও বন্ধুদের নিয়ে অন্য বাসায় যেয়ে টাকা তুলতে লাগলাম। এই বিল্ডিং থেকে বাকি ফ্ল্যাটগুলো থেকে টাকা নিয়ে বের হতে এক সুন্দরী মেয়ের মুখোমুখি হলাম। আর এই মেয়েকে দেখে আমি মোটামুটি আপসেট, তবে এই মেয়েটা পুরো শকড। ও, মেয়েটার নাম নিত্যা, ওর সাথে আমার পরিচয়টা গত 2 বছর আগে। অবশ্য আমি ওরে প্রপোজ করেছিলাম, এরপর ও বলে প্রেম রিলেশন ভালো না, চলো ফ্রেন্ডশিপ করি। তখন খারাপ লাগলেও ওর মতো ফ্রেন্ড পেয়েছিলাম, এটাই তো অনেক। তবে আমি 1 বছর লেখাপড়া ছেড়ে দিয়ে মেস থেকে বাসায় চলে আসি, কাউকে জানাই নাই। হয়তো নিত্যা আমি অনেক খুঁজেছিল, আর আজ আমাদের এলাকাতেই দেখা। ওর সাথে আমি রিলেশনটা তুমি দিয়ে শুরু করতে চাইছিলাম, তবে ও আমারে তুই করেই ছাড়লো। নিত্যার ডাকে আমি বাস্তবে ফিরলাম। কি রে রাস, তুই এখানে? এই এলাকাতেই আমার বাড়ি, তো আমি থাকবো না তো বারাক ওবামাকে আশা করেছিলি? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, পরে ভার্সিটির অফিস থেকে খোঁজ নিয়ে জানি তুই নাকি ভার্সিটি থেকে নাম কাটিয়ে দিয়েছিলি। হুম, কিছু সমস্যা হয়েছিল। মানুষ দিন রাত লেখাপড়া করে পাবলিক ভার্সিটিতে থেকে, কিন্তু তুই 1 বছর লেখাপড়া করে ছেড়ে দিলি। বাবা মারা গেছিল, আর মা তো ছোট থাকতেই পটল তুলেছিল। বাসায় ছোট ভাইয়ের দেখাশোনা করার জন্য কেউ নেই, আর বাবার যে ব্যবসা ছিল সেটাই বাকি সামলাবে, তাই সব ছেড়ে বাসায় চলে এসেছি। আপাতত ছোট ভাই এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিছে, চেষ্টা করব ভাইটাকে মানুষ করার। ও সরি, তবুও আমাকে জানিয়ে আসতে পারতি, এই জন্য তুই আমার ফ্রেন্ড হয়েছিলি। ওই, তোর ফ্রেন্ড হতে চাইনি, বরং ভালোবাসতে চেয়েছিলাম। কিন্তু তুই ভালোবাসার উপর ফ্রেন্ড নামক রং মেখেছিলি, তোর ফ্রেন্ড হওয়ার কোনো শখ নেই আমার, বাদ দে পুরোন কথা। এবার তো মনে হয় 3য় বর্ষে আছিস, তাই না? হুম। নিত্যা, তুই এই এলাকায় কেন? এই বাসের 3য় তলার ডান পাশের ফ্ল্যাটটা আমাদের, আপাতত ভার্সিটি অফ, তাই ছুটি কাটাতে আসলাম। ওই ফ্ল্যাটে তো একটা বজ্জাত কিপটা মহিলা থাকে। ওই চুপ, সম্মান দিয়ে কথা বল, ওইটা আমার মা হয়। আমি কিছুক্ষণ চুপ করে থেকে একবার 2য় তলায় তাকিয়ে পরে নিত্যার দিকে তাকিয়ে বললাম, নিত্যা তোর একটা কথা বলি, রাগ করবে না তো? বল। তোর বাবার সাথে একটু আলাদাভাবে বসে প্রশ্ন করিস তো, এটা তোর আসল মা না তো? মানে? না মানে ওই বজ্জাত রাজ। আরে সরি, মানে তোর মায়ের সাথে তোর চেহারার আর ব্যবহারের মিল নেই। রিনা খানের মেয়ে কখনো বিদ্যা সিনহা মিম হতে পারে? রাজ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না, এখনো কমই আছে। তোর মায়ের কাছে 100 টাকা চাইতে এমন ভাব করেছে মনে হয় ওনার কাছে ব্ল্যাক মানির হিসাব চাইছি। 100 টাকা কেন? আরে আমরা একটা অনাথ আশ্রম চালাই, তো ওইটার জন্য প্রতি মাসে এলাকার সবার
ঘর থেকে 100 টাকা করে তুলি, আর তোর মায়ের কাছে এটা চাইতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। ওকে ওকে, এই নে টাকা। কোবরে পদ্ম ফুল ফোটে, আজ বুঝলাম প্রবাদটা। কিছু বললি রাস? না তো, আমি যাই, পরে দেখা হবে। আর তোর মাকে বলবি আগামী মাস থেকে 200 টাকা দিতে। 200 কেন? তোর ট্যাক্স, তুই কিন্তু আগে থেকে সুন্দর হয়ে গেছিস। তুই যা তো, আমি বিকেলে তোদের অনাথ আশ্রমে আসবনি। ওকে বাই। এরপর চলে আসলাম। ইস, মেয়েটা সত্যি আগের থেকে সুন্দর হয়ে গেছে। নিত্য যার কপালে জুটবে, তার কপালে হয়তো জামাই ষষ্ঠী খাওয়া হবে না, যে দজ্জাল শাশুড়িরে বাবা। রাতে ঘরে সব লাইট অফ করে দিয়ে গিটারে আস্তে আস্তে সুর তোলার চেষ্টা করেছিলাম, কারণ পাশের রুমে ছোট ভাইটা ভর্তি পরীক্ষার পড়া পড়ছিল। একটু আগে ওরে খাওয়াই দিছি, পড়ার চাপে ছেলেটা খাওয়া দাওয়া লাটে উঠেছে। তখনই আমার ফোনে লাইটটা জ্বলে উঠল, তাকে দেখি অপরিচিত নাম্বার। হতে পারে বাচ্চাদের সাহায্যের জন্য কে ফোন দিছে, তাই ভেবে ফোনটা রিসিভ করলাম। তখনই অপর পাশ থেকে পরিচিত কোনো মেয়ের সুর ভেসে আসছিল, যা আমি চিনতে পারছিলাম না। হ্যালো, তুমি রাস বলছো তো? হুম, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, আমাকে তুমি করে বলো। চিনি না জানি না বাবু, একখান টিকিট তাই না? ওই বলেন, কে আপনি? আমি নিত্যা। ও, তুই মজা করছিস? মুখে লাগাম দাও আর আমাকে এখন থেকে তুমি করে বলো। তুই করে একদম না, এই তোমার ভালোবাসা আমার কণ্ঠস্বরও চিনতে পারলে না? নাকি অন্য মেয়েদের সাথে রাতভর ফোন আলাপ করো বলে আমার আওয়াজ ফুলে গেলে? ওরে আমার ভালোবাসা রে, আজ হঠাৎ কি হলো যে ভালোবাসা উতলাচ্ছে? যখন আই লাভ ইউ বলেছিলাম তখন তো বলছো চলো বন্ধু হই, আর তুই করে কথা বলি। এত কিছু জানে না, এখন থেকে তুমি করেই বলবে, মনে থাকবে? না বললে কি হবে শুনি? তুমি করে না বললে বয়স কমিয়ে তোমার ভাইয়ের সাথে প্রেম করব। বিনোদন কাকে বলে আজ বুঝলাম। যাই হোক, এবার বলো আমার নাম্বার পেলে কোথায়? বলেছিলাম না, আজ বিকেলে তোমাদের অনাথ আশ্রমে যাব, আর তোমাকেও তো থাকতে বলেছিলাম। আমি মানুষদের কাছে বলতে বলতে রাস্তা চিনে গিয়েছিলাম, কিন্তু তুমি ছিলে না। তবে ওইখানের একটা পোস্টারে লেখা ছিল, যদি কারো 100 টাকার কাজ করার সামর্থ্য থাকে তাহলে 1 টাকা অনাথকে দাও। এটা দেখে কেমন যেন একটা অনুভূতি হলো, তারপর ওইখান থেকে তোমার নাম্বারটা নিলাম। বাহ, ভালো ছিল। হুম, যে কারণে ফোন দিয়েছি সেটা হলো, চলো না কাল কোথাও ঘুরতে যাই। আমার সাথে কোথায় যাবে? এই শহরটা একটু ঘুরে দেখো না, আমারও চেনা হবে শহরটা, আর তোমার সাথেও কাটানো যাবে কিছুটা প্রহর। কিন্তু আজকাল পাবলিক তো কেউ কাউকে বিশ্বাস করে না, আর তুমি আমার সাথে ঘুরতে যাবে? ওই রাস, কমেডি গল্পকে সিরিয়াস করতে যেও না। ওকে, কাল সকাল 10টায় 1 ঘন্টা ঘুরবো, এরপর আমাকে বাজার যেতে হবে। ওকে, পাক্কা। তারপর ফোনটা রেখে দিলাম। মেয়েদের মন নিয়ে হাজার হাজার গবেষক গবেষণা করতে করতে পটল তুলেছে, তবুও কোনো কুলকিনারা পায়নি। তাই আমিও নিত্যার হঠাৎ পরিবর্তন নিয়ে চিন্তা না করে কাল কী কী করবো সেটা নিয়ে ভাবলেই ভালো হয়। নিত্যার চিন্তায় কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম খেয়াল ছিল না। ঘুম ভাঙল 8টা বাজে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। তারপর তাড়াতাড়ি 2 ভাইয়ের জন্য ভাত বসিয়ে ডিম অমলেট করলাম। এরপর রান্না শেষ করে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে ছোট ভাইটাকে ঘুম থেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। এরপর 2 ভাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিত্যাকে ফোন দিলাম এলাকার মোড়ে আসার জন্য, আর ছোট ভাইকে বললাম পড়তে বসতে। এরপর ঠিক 10টা বাজে বেরিয়ে পড়লাম। নিত্যাকে নিয়ে একটা রিকশায় করে যাচ্ছিলাম, কিন্তু একটা বাজারের সাইডে দিয়ে যাওয়ার সময় জ্যামে পড়ে গেলাম, তাই ভাবলাম হেঁটে যাব। তখনই নিত্যা বলল, বাবা। ওই নিত্যা, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? ভার্সিটিতে থাকতে আমায় বন্ধু বানালে, আর গতকাল রাতে ফোন দিয়ে প্রেম প্রেম কথা বললে, আর এখন আমাকে বাবা ডাকছ? আরে ধুর, তুমি না, সামনে আমার বাবা। ও, আমার শ্বশুরমশাই? না মানে কোথায়? সামনে হলুদ ব্যাগ নিয়ে যে হেঁটে আসছে। আরে তো এমন চুপ করে আছো কেন? রিকশার হুডটা তুলে দাও, নয়তো আমাকে দেখলে তোমার মায়ের মতো শুরু করবে। বলতে বলতে জ্যামটা ছেড়ে দিল, আর রিকশা মামা রিকশা ছাড়ায় বেঁচে গেলাম, নয়তো আজকে রাম নাম সত্যে হয়ে যেত আমার। রিকশা এসে থামলো একটা পার্কের সামনে,
আমি আর নিত্যা কিছুক্ষণ খোলা প্রকৃতি দেখতে লাগলাম। তখন আমি বললাম, আজ যদি তোমার বাবা ভুলেও দেখে ফেলতো তাহলে হয়তো আমার হয়ে যেত। কি হয়ে যেত বলা যাবে না। এবার চলো আবার দোকান খুলতে হবে। একদিন দোকান না খুললে কি খুব ক্ষতি হয়ে যাবে? খুব ক্ষতি মানে অনেক ক্ষতি হবে। ভবিষ্যৎ বউয়ের জন্য টাকা কামাতে হবে না। বউটা কি আগে থেকেই ঠিক করা রয়েছে? মেয়েটার কাছে জানতে হবে মেয়েটা আমার বউ হতে প্রস্তুত কিনা। এই তোরে আমি ভাবলাম তুই সিঙ্গেল আর তুই এসব করে বেড়াচ্ছিস, আবার কোন মেয়ের কপাল পুড়বি তুই? তোরে আজকে এখন করেই ফেলব। আরে ছাড়ো, পাবলিক দেখছে তো। এখনো তো আমার প্রপোজের কোনো রিপ্লাই পাইনি। আই লাভ ইউ টু। এটা কোন ধরনের রিপ্লাই ছিল? আজকের পর থেকে যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর ঘরে এসে তোকে মেরে যাব। আমাকে আর কিছু না বলে নিত্যে একটা রিকশা নিয়ে চলে গেল, আর আমজনতা আমাকে দেখে বিনোদন নিতে লাগলো। এভাবে প্রায় দিনগুলো ভালোই কাটছিল, আর নিত্যের সাথে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক চলতেই লাগলো। এদিকে ভার্সিটির বন্ধ শেষ হয়ে গেল, আর নিত্যা আমায় ফোন দিয়ে বলল ওরে ভার্সিটি অবধি পৌঁছে দিয়ে আসতে। আমি আর না করতে পারলাম না, বাসের দুইটা টিকিট কেটে ফেললাম। টিকিটগুলো নিত্যাকে দিয়ে বললাম সকাল 6টায় বাস। এরপর আমিও বাসায় চলে আসলাম। যখন সকালে বাসের সামনে এসে নিত্যাকে ফোন দিলাম, দেখি নিত্যার মা এসেছে নিত্যাকে বাসে তুলে দিতে। তখন নিত্যার মা আমাকে দেখে তো আবার রেগে গেল, আর নিত্যার কানে কানে কী যেন বলল। এরপর নিত্যা বাসে উঠে গেল, আর আমিও নিত্যার মায়ের সামনে বাসে উঠে গেলাম। তবে আমাকে দেখেনি নিত্যার মা পাশে বসতে, তাহলে হয়তো বাসে উঠেই পিটাবে। তখন আমি নিত্যাকে বললাম, ওই তোমার মা তোমার কানে কী কী বলল? বউসে কখনো যেন এই ফাজিল ছেলের সাথে কথা না বলি। ঠিকই, এখন যদি জানে ওনার মেয়ে এই ফাজিলের সাথে প্রেম করে তাহলে তো হয়েই গেল, এই কপালে শনি আটকায় কে? নিত্যা হাসতে লাগলো, আর বাস চলতে লাগলো। আর আমি উপরওয়ালকে মনে মনে প্রশ্ন করতে লাগলাম, এই মহিলার কারণে হয়তো আমার কপালে জামাই ষষ্ঠী নাই। এরপর প্রায় একটা মাস কেটে গেল, নিত্যার সাথে ফোনে প্রেম চলছে, আর নিত্যার মাকে দেখলে ভালো ছেলে সাজার চেষ্টা চলছে। একদিন ওদের ফ্ল্যাটে গেলাম আগের মতোই টাকা তুলতে। মনে ছিল না এটা নিত্যাদের ফ্ল্যাট, ভুলে কলিং বেল বাজিয়ে ফেলেছিলাম। এখন যদি আবার তর্ক করে নিত্যার মা দরজা খুলল। আন্টি টাকাটা? কিসের টাকা? গত মাসে যে বলেছিলাম আমরা একটা অনাথ আশ্রম চালাই আর সব বাসা থেকে 100 করে টাকা নেই। আমি না বলেছিলাম আমি দিব না। তখন আমি বন্ধুদের দিকে ঘুরে বললাম, দোস্তরা তোরা রাগ করিস না, এই নে আমার পকেট থেকে 100 টাকা দিয়ে দিলাম এই বাসার হয়ে। আমার তো শ্বশুরবাড়ি, তাই না? ওই কি বললি? আমি আর না দাঁড়িয়ে নিচে দৌড়, আর উপর থেকে বলছে তুই দাঁড়া। আমি তো দাঁড়াবো না, কারণ আমার তো প্রাণের ভয় আছে। আমি নিত্যাকে ফোন দিয়ে সব বললাম, আর নিত্যা হাসতে হাসতে বলতে লাগলো, যাও যাও একটু ছাটার বাড়ি খেয়ে এসো। এভাবে বলছো কেন? ও মা, আজ না জামাই ষষ্ঠী আর তুমি আমাদের বাসায় গিয়ে এমন কথা বলে আসলে, এখন তো তোমার কপাল জামাই ষষ্ঠীর বদলে ছাটার বাড়ি রয়েছে। বলে ফোনটা কেটে দিল। ইস, আমিও এই দিনটায় এমন ভুল করলাম, কালই আন্টিকে সরি বলে আসতে হবে। আর হ্যাঁ জনতাগণ, দয়া করে প্রেম করার আগে একটু শাশুড়ি এমন পরখ করে নেবেন, নয়তো আমার মতো ছাটা কপালে জুটবে। কি ভাবছেন, এত সুন্দর একটা গল্প শুনলেন, একটা লাইক কমেন্ট করবেন না? তাড়াতাড়ি লাইক কমেন্ট করুন। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।